আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা শেষ করলেন না। আমার স্টোরি বলে শেষ করা যাবে না, আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। আচ্ছা তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে। লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেলুন, কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো, ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি। কেন করেনি জানি না। তারপর তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেতে হয়। তখন তার ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন, কি যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন। হয়তো। আচ্ছা আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই, আমার আজকে রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ।